একটা জিনিস কখনো মন দিয়ে ভেবেছেন যে আমরা যত মানুষরা এই পৃথিবীতে রয়েছি প্রত্যেকটি মানুষের জীবনে কিছুটা অংশ কিছুটা ভাগ দুঃখের আছে কষ্টের আছে। এবারে একটি জিনিসকে বুঝুন যে আমাদের প্রত্যেকটি মানুষের সম্পর্ক আমাদের নিজের অংশের দুঃখ এবং কষ্টের সাথে যদি মধুর না হয়, ভালো করে শুনবেন আমি কি বলছি, যদি মধুর না হয় তাহলে আমরা জীবনে কখনো সেই কষ্ট আর দুঃখের আসার কারণকে বুঝতেই পারবো না, জীবন এইরকমই বৃথা চলে যাবে। একটা জিনিস বুঝুন যে আজকে আপনাকে হঠাৎ করে কোনো এরকম মেসেজ এলো, মেইল এলো, বা আপনার বাড়িতে কেউ এসে বলল যে আপনার বাড়ির ঠিক দুই ঘর পরেই খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, নাচে গানে ভরা অনুষ্ঠান, এবং সেখানে সব রকমের আইটেম রয়েছে খাওয়া দাওয়ার। এই যে সম্পূর্ণ ব্যবস্থাটি রয়েছে, এই সম্পূর্ণ ব্যবস্থাটি কিন্তু ফ্রি, আপনি সেটার উপভোগ করতে পারেন, একবার এসে দেখুন, সেখানে আপনার কোনো পয়সা খরচা হবে না। আপনি গেলেন, সেখানে খুব সুন্দর নাচ গানের প্রস্তুতি হচ্ছে, ভগবত গীতার কে অনুসরণ করে এরকম এরকম কথাও বলা হচ্ছে, কিছু কীর্তনও চলছে, আর তার সাথে সুস্বাদু খাবারেরও ব্যবস্থা রয়েছে। আপনি দেখলেন বড় ভালো লাগলো, আপনি সেখানে থেকে চলে এলেন। এই দিনটি আপনি ভুলে যাচ্ছেন, আপনার এক মাস পেরিয়ে যাচ্ছে। তারপরে আরেকজন কেউ এলো আর বলল যে 51 টাকা বা 100 টাকা আপনাকে দিতে হবে, এর বিনিময়ে আপনি একটি বড় সুন্দর লীলা কীর্তন গানের আসরে VIP চেয়ারে বসে আনন্দ নিতে পারবেন। আপনার ইচ্ছা আছে লীলা কীর্তন গান শোনার, আপনি সেখানে চলে গেলেন, কিছু ভালো তত্ত্ব কথা শুনতে পাবো, 101 টাকা দিয়ে আপনি VIP সিট বুক করে সেটা শুনে এলেন। এই দুটি অবস্থাতে একটা জিনিসকে বুঝুন যে এরকম হতেই পারে যে আপনি যে প্রথমে অনুভবটি নিলেন, সেখানে খাওয়া দাওয়া ছিল, তার সঙ্গে ভগবত গীতা পাঠ ছিল, তার মধ্যেই নিত্য গানের মাধ্যমে মহাভারতের কিছু অংশগুলোকে দেখানো হয়েছে, সেই ছেলেগুলো যারা এই আয়োজনটি করেছে তারা অনেক বেশি খেটেছে, তার বিনিময়ে আপনার কাছ থেকে কিচ্ছু নেয়নি, সেখানে আপনি যে আনন্দটি পেলেন সেটা অবশ্যই সেই লীলা কীর্তন গানের থেকে বেশি, কিন্তু যেহেতু সেটা ফ্রি ছিল তার জন্যে সেটার ভ্যালু একটু কম হয়ে গেল। আর তারপরেই 101 টাকা দিয়ে যে VIP চেয়ারের অপশনটা আপনাকে দেওয়া হলো সেটাতে আপনার আকর্ষণ বেশি হয়ে গেল, সেটাতে আপনার মনোযোগ বেশি হয়ে গেল। যখন আমাদের জীবনে কষ্ট আসে তখন আমরা সেই কষ্টকে যদি ঠিক মতো করে সময় না দিই, বলি যে এটা তাড়াতাড়ি চলে যাক, আমাদের জীবনের থেকে দরকারই নেই, এরকম জিনিস জীবনে অনেক দেখলাম আর দেখার ইচ্ছা নেই, তো তার সাথে সম্পর্ক মধুর যখন থাকে না, কষ্টকে যখন বারবার এরকম করে বলা হয় যে ভগবানের কোনো অভিশাপ আমার ঘরে এসেছে কষ্টরূপে, তখন কিন্তু জীবনে এরকম এরকম সমস্যা দেখা যায় যে সমস্যাগুলো আপনি কল্পনাও করেননি। আর এই জিনিসটি যখন ভগবান আপনাকে বলছেন যে তোমার জীবনে আমি কষ্ট আর দুঃখ শুধু এই জন্যে এনেছি যে তুমি একটু সময় দাও আমাকে, তুমি একটু সময় দাও নিজেকে বুঝতে, তুমি একটু সময় দাও নিজের অন্তরে একবার দেখতে, তখন তুমি বলো যে আমার জন্য সময় নেই, আপনি অন্য সময়ে আসুন, এখন আমি বড় ব্যস্ত রয়েছি। আমি এটা বলছি না যে আপনার মনোযোগ নেই ভগবানকে স্মরণ করতে, আপনি প্রতিদিন গীতা পাঠ করেন, আপনি গীতার প্রত্যেকটি শ্লোক মুখস্থ রেখেছেন, আপনি ভগবানের নামগানও করছেন, কিন্তু এইরকম পরিস্থিতিতে কি আপনার কোনো লাভ হবে না? অবশ্যই হবে, আপনি একটা লাঠির মতন সাহারা পাবেন, সেই সময়ে সেই পরিস্থিতিতে কীভাবে বেরোতে হবে তার একটা পথ তো অবশ্যই পাবেন, কিন্তু যদি শুধু না পড়ে আপনি সেটাকে অন্তরে আত্মসাত করলেন তাহলে সেটা প্রদীপের আলোর মতন প্রজ্বলিত হয়ে আপনাকে কাছে টেনে নেবে, আপনাকে কোনো লাঠির সাহারার উপযোগিতা লাগবে না। আর তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে কন্তে, সেই মানুষের সব দুঃখ সব কষ্টকে আমি নাশ করতে স্বয়ং তার অন্তরে বাস করে যায়, তার মনের মধ্যে যে বাসনা রয়েছে, কাম রয়েছে, ক্রোধ রয়েছে, যে তমগুণের প্রভাব রয়েছে, সেগুলো সব নাশ আমি করি। কিভাবে করি? না, এক প্রদীপের যে তেজ রয়েছে সেই তেজের মতন তার অন্তরে সবসময় প্রজ্বলিত থাকি, তার অজ্ঞানতাকে জ্ঞানের মাধ্যমে দূর করে দিই। তো মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট চলে আসে তখন যদি সে নিজের দুঃখ কষ্টের থেকে এই রকমের মধুর সম্পর্ক বানিয়ে নিতে পারে তাহলে ভগবান নিজে আসছেন আপনার অন্তরে বাস করতে।
আর আপনাকে মধুর সম্পর্ক বানানোর জন্য ভগবানের দ্বারা যা কৃত্য রয়েছে সব কৃত্যকে মধুরই বলতে হবে, সব কৃত্যের উপরে সেই রকমই ভরসা রাখতে হবে যে ভগবান কখনো অনিষ্ট করতে পারেন না, ভগবান কখনো নিজের সন্তানকে অভিশাপ দিতে পারেন না। করণম মধুরম তরণম মধুরম হরণম মধুরম রমণম মধুরম वमितम मधुरम शमितम मधुरम मधुराधिपते रखिलम मधुरम। जे प्रभु आपनी जा कृत्य करछेन सब कृत्यतेई आमार आनंदई लागछे, सब कृत्य आमाके मधुर लागछे, आपनी जखन विश्राम करछेन तखनो भालो लागछे, आपनी जखन कोनो जिनिसे चुरी करछेन तखनो भालो लागछे। तो आमार जीवनेर सुख दुखेर सम्पूर्ण दायित्व तोमार हातेर उपरे आछे प्रभु, तुमि आमाके जेरकम करे निये जाबे सेरकम करे निये चलो, आमि তোমার উপরে সম্পূর্ণ ভরসা রেখেছি। মানুষের মনোবৃত্তি যদি এরকম থাকে তাহলে জীবনে তার দুঃখ কষ্ট আসে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।